বেশিরভাগ বুবলি ভক্তরা আমার ভিডিওতে কমেন্ট করে, আপু আপনার কি সারাদিন কোনো কাজ নেই? সারাদিন কেন বুবলিকে নিয়ে পড়ে থাকেন? আবার কিছু কিছু ভক্ত কমেন্ট করবে, অপু বিশ্বাসের দালালি করে কত টাকা পান? সো আজকে এই দুইটা প্রশ্নের উত্তর দিব। আশা করছি উত্তর শোনার পর এই ধরনের কমেন্ট আর করবেন না। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমার সারাদিন অনেক কাজ আছে এবং কন্টেন্ট ক্রিয়েট করাও একটা কাজের মধ্যেই পড়ে। আমি সারাদিন কাজ করার পরে, মানে আমার সমস্ত সাংসারিক কাজ শেষ হবার পরে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। এছাড়া একটা মানুষ কখনোই 24 ঘন্টা ব্যস্ত থাকে না। যেমন আপনার কথাই চিন্তা করেন, আপনি খাওয়া, আপনার সংসারের কাজ, আপনার বাচ্চা সামলানো সব কিছু করার পরেও দেখবেন আপনার হাতে অনেক সময় থাকে। কোনো মানুষই 24 ঘন্টা ব্যস্ত থাকে না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, অপবিশ্বাস আমাকে কত টাকা দেয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কী করবেন বলেন? অপবিশ্বাস আমাকে কত টাকা দেয়, আমি কত টাকা পাই, সেটা আমার মধ্যেই থাক। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এগুলো হচ্ছে আমাদের বাসার গাছের কিছু ছোটো ছোটো জিনিস। এগুলো ছোটো ছোটো জিনিস বললে ভুল হবে, এগুলো এক একটা ভালোবাসা, কারণ এই গাছগুলো আমাদের অনেক বেশি যত্নের গাছ।